بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال الله تعالى: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال الله تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ولن يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة مفتاح الجنة. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الحمد لله الحمد لله. আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া মেহরবানি মায়া করছেন, যার কারণে আপনি আর আমি ইমানদারের ঘরে জন্ম হইতে হইছি। আল্লাহ তালা যদি চাইতা কোনো গৈর কৌমর ঘর জন্ম দিলেই তা চাইতা আল্লাহ তালায় তাও ফাল্লা মানে আল্লাহ তালায় খাস মেহরবানি করছে। কোনোদিন দুনিয়ার কোনো মানুষে এতে বেটা উক্কা চাহে বেটি উক্কা মর্দ উক্কা অথবা আওরত উক্কা সুগরা উক্কা অথবা সুগরি উক্কা দেশের প্রধানমন্ত্রী উক্কা হেউ কোনোদিন কোনো পিটিশন ইয়ানি দরখাস্ত রেখিয়া আল্লাহর কাছে এইখান তাফাটাইছেন না বলে আমরা এলাকার যা মানু আল্লাহ তুমি ফয়দা করবা ইয়ানি ফাটাইবা সব তুমি মুসলমান বানাইয়া তুমি ফাটাই হইলা খেয়াও কোনোদিন দরখাস্ত করছে না। এরপরেও আল্লাহ তালা আপনারে আমারে মুসলমান মার বাফর গড়ে দিচ্ছেন, কিন্তু মেহনত করি আপনি আর আমি পাওয়া লাগছে। সাহাবায়ে কেরামকলোর জিন্দগি যদি খুঁজাইলে দেখা যায় এতে বেটি সাহাবিয়া উক্কা অথবা বেটা সাহাবায় উক্কা জেইন উক্কা যে এক একজনের কুরবানি হলো। একদিন ফজাইলে আমালের মধ্যে গেছে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক সাহাবি
زين ابو سفيان ابو جهل عتبا شيبا ارا اسلام مكه مدينه كافر لو بول 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 ليدر اسلام ارا نبي زرو دشمن اسلام اي عمار رضي الله تعالى عنه اسلام انار خارونه اسلام درمو গ্রহণ করার কারণে তানে বলে ওলাখানে আজাব দিতা যে মরুভূমির বালির মধ্যে তানে গরম বালির মধ্যে ফালাইয়া তানে বলে সেসরাইতা সেসরাইতা তখন ই আমরার ইতার গরম তাকিয়া আরবর আরবর জমিনের গরম ইন তাকিয়া আর আন্না হইলে 10-20% বেশি আরই গরম এরপরে আইসকুর যদি ই গরমের মধ্যে এখন কোন মানুষের যদি বালির মধ্যে খালি সামান্য সময় উত্তর আছে সরানি যদি হয়ে যায় তাহলে হালত থাকত না আর হঠাৎ গরমের মধ্যে দেন তাহলে গরম বালি বানাইয়া আর চেষ্টা করিয়া তারা বলে গরম বালি বানাই তার ও ওদের মধ্যে টানানি করতা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিটির চামড়া ফিটির মাংস সব বলে গলিয়া পড়ে গেছে ওই সময় جناب رسول الله صلى الله عليه وسلم راستا باي دي بولي آتيا بايت را بايت شموي عمار دي راكيا وطيا قلت رو عمار تمي زطو خشتو خرو اي ايمان آن لگي تمي خشتو خد دائي كنتو الله تعالى تمال لگي جنت رمج دي اعلا مقام تمال لگي رخصوين تمال لگي الله تعالى جنت رمج دي اعلا مقام رخصوين ترار زندگي دیکھوين ار اپنا رمار زندگي وخانتا ملائين যদি দেখা যায় তারার জিন্দগির লোকে মিলে আর আপনার আমার জিন্দগিটা তো ঠিক আছে আর যদি মিলেন না তে আপনার আমার কাছে কমই কোনখান ওখানটা কমাত কম একটাবার খুঁজাই একটাবার চিন্তাধারা করি ই আপনার আওরাত ইয়ানে বেটি মানুষ যখন দুই তিনজন চারজন পাঁচজন এক জায়গাত খৈন মানুষে মুরব্বী মানুষ হলে খৈন দিলে এক জায়গাত বোয়ার বাদে আস্তা বিশ্বর বলে গফ করি নাই তে এই বিশ্বর গোফখান না করিয়া যদি আপনার আমার জিন্দগির মুকর বাণী দেখলেন লিখলেন যদি আল্লাহ আল্লাহ রসুলের গোফ যদি হয়ে যায় তখন নাই আপনার আমার আবাদত এই আবাদত খালি যে 24 ঘন্টা উজু ফরতরা আর 24 ঘন্টা এই যে নমাজের মধ্যে আপনি খাটাইতে রাইবুন নাম আবাদত না বলকে আপনি আপনার জিন্দগি আপনি আপনার এই সব সময় সলাফিরা আপনি আপনার ফুতাত তাকি লইয়া আপনার উটাত তাকি লইয়া খাওয়াত তাকি লইয়া আপনার পান করার তাকি লইয়া পেশাব পায়খানা যাওয়ার তাকি লইয়া সব কিছু দিয়ে আল্লাহর রাসূলের জিন্দেগি মোতাবেক আল্লাহর রাসূলের সুন্নত মোতাবেক যদি হই যায় আপনার আমার তখন তো আপনার আমি আর কামিয়াব হইলাম তে দেখা যাইব এখন আপনি আর আমি কামিয়াব নি ইয়া না এখন কুর জমানা ওরা হইছে যে আমি হগড়া কইছিলাম এবুত বাদে আবার যাইমু এখন কুর জমানা তোলা হইছে যে আপনার তনে আপনার সুন্নত তো দূর কি বাদ আপনার আমার কাছ থেকে ফরজ নামাজ দেখলেন অকলাইন ছুটিয়া দার গিয়া পাঁচ ওয়াক্ত নামাজ কিছুই আপনার আজানের লগে 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 আপনার আজান দিতরা ফট করে মুসল্লার মধ্যে উঠিতরা না হয় নামাজের সাথের মধ্যে উঠিতরা ফট করে নামাজ পড়ি লইতরা আরো কিছু আপনার যে আজানের একটার সময় তাই কিন্তু গুসল ও ফুরকে যাইতরা তাই দুইটার সময় আড়াইটার সময় এই আপনার আমার গরু আচ্ছা কোন চাই আহমদ আলী সাহাবুল্লাহ খাইন আওলা যখন কিলা হইতা আপনার আমার গরু সাহাবায়ে কেরাম ওগুলার আদর্শ কিলা হইতো আপনার আমার গরু শান্তিটা কিলা থাকতো যে গরু আপনার নামাজ নাই যে গরু আপনার তিলাওয়াত নাই এই গরুর মধ্যে তো আল্লাহ তালার শান্তি নামার কথা না দেখো এই দুনিয়ার দুনিয়ার গুনার কারণে আমরার খাস হই আমরার গুনার কারণে আমরা আপনারা যতজন আছেন নিশ্চয় তো সব তো অনর ইরা টাইমে আপনার ই জাগার মধ্যে ই বিলগাঁও ই জাগার মধ্যে আপনার ফানিয়ে বলে টলব টলব করে কিন্তু এখন বর্তমান এই সাইন চাই সময় কতখান বেশি আছে এর পরেও মেঘ নাই কিতা কারণে আল্লাহ তালায় মৌসুমের জিনিস ওই সময় উঠাই লাইন হজরত মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে জিজ্ঞাসা ও আল্লাহ তুমি মানুষের উপরে রাগ করো কোন সময় বা তোমার রাগর আলামত কিতা বলে রাগর আলামত ইয়া থাকলো আমি ওই সময় তুমি যেন বুধবার রাগ করছি যখন মৌসুমের জিনিস আপনার মৌসুমে দিতাম না সময়ের জিনিস সময় দিতাম না আপনার আন টাইমের জিনিস টাইমে দিব ইয়ানি এখন মেঘর সময় মেঘ নাই
মেঘের সময় মেঘ নাই আজ ফজরের নামাজও পর্যন্ত গরম লাগে রে কতক্ষণ গরম সাইনছেন কিতা কারণে আপনার আমার গুনার কারণে আপনি আর আমি একবার তা আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে কইরা ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যে ও দুনিয়ার মানুষ সকল ও আমার বান্দা কর ইয়া ইবাদি আল্লাহ তাআলা আরবি ভাষার মানুষ যদি ওইটা দেখো মা তখন তোরা বুঝলা না ইয়া ইবাদি আল্লাহ তাআলা কত জোরে কতক্ষণ আপনি আর আমি ইবাদত করেছি কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা কইরা ও আমার বান্দা কর ও আমার গুনাহ মকল তুমি জানি যারা আমার ডাকরাই রে ভাই এরানে সম্বোধন করি আল্লাহ তাআলা কইতে ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম যারা তুমি তা আইন তোমাদের নফসের উপরে জুলুম করে তোমাদের নফসের তাবে সদিয়া আমার নাফরমানি যারা করে দেইছো যারা প্রতিষ্ঠিত হয়ে গেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তুমি তো আমার রহমত থেকে দূরে হরিও না তুমি তো আমার রহমত থেকে দূরে হরিও না যখন দেখুন সামান্য আদনা এক মিসাল এই দুনিয়ায় আপনার জমিও সলাফিরার মধ্যে এই আপনার দুই একজন স্বামী আর একজন স্ত্রী আপনার একটা গোর সালামের সময় হয় কোনো সময় কোনো মাত খোদার লাইনে হয়তো কেবল কোনো বেড়া লাগ গেছে এই বেড়া লাগার পরে খাস করে বেটিন তোর টাইম এই শিবরটা শিবর তৈল বেটিন তোর টাইম আপনার যদি রাগ করি লাইন এটাও বেটিন আসুন যদি রাগ করি লাইন মোটামুটি কোন যদি আপনার দামাইল লোকে মারতে নাই ও আর এই নারে মোটামুটি আর বই রয়েছেন তে ইলাও একদিন দুই দিন তিন দিন বলে যায় যখন আপনার জামাই বলে এক বিছনার মধ্যে ফুটিয়া জামাই একবার সাইতরা আর বউ আর একবার সাইতরা দুজন বউ ভাই আপনার ফিরিয়া দুজন বউ আইতরা তে ইলা যখন অবস্থা আই যায় তখন বলে আপনার শয়তান বলে ই জামাইর আর বউর বলে আপনার স্বামী স্ত্রীর স্ত্রীর মাঝখানে বলে শয়তান আর এক গোয়াইয়া থাকে তে তখন আপনার দুজনের চিন্তা কতরা দুজনের চোখ মুজিছন কিন্তু হেন মন কতরা হেন ঘুমাই গেছন হেন মন কতরা হেন ঘুমাই গেছন দুজনের চোখ মুজিছন মুজিয়া আপনার চিন্তা কতরা বলে দেখুন স্যার আমি তানে আপনার বউয়ে কইতরা মনে মনে আপনার স্ত্রী মনে মনে কইতরা দেখুন যে আমি তানে কত বেশি মায়া করি আমি তানে আপনার টাইমে আপনার গরম পানি দিয়া টাইমে টাইমে আপনার গরমর দিনে ঠান্ডা পানি দিয়া আর আপনার কাপড় চোপড় ধুইয়া দিয়া সব কিছু করি আর এরপরে তাই আমার এই কথা ইকলেন কই দেখিনা তাই না আমার আমার বাপ তুলিয়া না হয় আমার বাড়ি তুলিয়া আমার অমুক তুলিয়া অমুক তুলিয়া গাইলেই রাখিলা তাই ও চিন্তাধারা কতরা আপনার জামাই উঠিয়া কতরা দেখুন চাই তান এই আপনার আমার স্ত্রীর জরুরতর আগে সব কিছু নেই আমি দিয়া তান খাফর লাগেন নিয়ে তান দোয়াই লাগেন নিয়ে তান যা কিচ্ছু লাগে জরুরতর সামান সকল সবচেয়ে ফইলে দিয়া ও ওখানে একজন আর একজনের বলে মনে করুন আর মনে করিয়া একজন আর একজনের ভাই আপনার স্ত্রী বলে জামাইয়ের ভাই ফিরোইন আর জামাই বলে স্ত্রীর ভাই বলে ফিরোইন ফিরিয়া উঠিয়া কইরা রে যা করে লাইছি করে লাইছি এটা অঙ্গুনটা তুমি বলে মাফ দিলাও এর থেকে বলে আল্লাহ তালা বলে আরো বেশ মেহরবান এর থেকে বেশ আল্লাহ আমি ওখান কইতাম সে ইয়ার এর থেকে আরো বেশ আল্লাহ তালা মেহরবান হয়ে তাহলা যদি দুই দুই রক্তর মাংস আপনার যদি এক জায়গা মিলিত হইতে পারে অত বড় বুলোর বাদ দেও দুজনে আপনার দুজনকে দাঁড়াই দাঁড়াই বড় মন কতরা হেন মন কতরা আমি বড় এন মন কতরা আমি বড় অত বড় বুলোর বাদ দেও যদি দুজন মিলিত হইতে পারতরা এরপরে আল্লাহ তালা উঠে কইতরা ই একটা কি বড় আমি মেহরবান দেখুন এক আওলাদে দুনিয়ার জন্য মার সামনে অথবা বাপর সামনে মার সামনে অথবা বাপর সামনে অন্যায় করে রয়েছে আপনার সারাদিন আপনার ফাতারে ফাতারে দৌড়ের গুড়ের সারাদিন গুড়ের বিয়া লইলে আপনার মা আপনারা তো মার জাত আপনারা তো বললাম যন্ত্র আপনার আওলাদ গুফ আপনার ফাতারে গেলে কিতা করে যতক্ষণ পর্যন্ত বাড়ি দেয় না আপনারও হয়তো শান্তি থাকে না ইলা ও যদিও আপনি তোরা গরম দিলেছেন গরম দেওয়ার কারণে আপনার বাড়ির থেকে বাড়িয়ে গেছেন গিয়া এর ফলে আপনার যেই সময় গুড়িয়া আইব আবার গুড়িয়া আইতো সময় হইব ওই সময় মায় কিন্তু কলে 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 আপনার দরজা ওখান কুলিয়া বার যেতরা কত বড় মেহরবান মার জাত আল্লাহ তালা কইতরা ওবা ও দুনিয়ার মানুষ সকল তুমি দেন দেবা দেখো হুনো এটা কি বেশি হয়ে দেখো আমি আল্লাহ মেহরবান তুমি দেন একটা বার ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ যারা তুমি দেন নফসের উপর জুলুম করে দিছো দুনিয়ার খাইশাতের মধ্যে ফুরিয়া যারা আপনার প্রতিষ্ঠিত হয়ে গেছো যারা প্রতিষ্ঠিত হয়ে গেছো তুমি দেন কাম করবা আমার রহমত থেকে তুমি দেন দূরে হরিও না বলকে আমার রহমত আছে রাখিয়া তুমি দেন আমার কাছে একবার তা চাইলাও তুমি দেন আমার দ্বারও একবার তা আই যাও আমার কাছে একটা বার খুঁজিলাও আল্লাহ তালা চাইতে আল্লাহ তালা বাহানা খুঁজাইতরা আল্লাহ তালা বাহানা খুঁজাইতরা কোন সময় আমার বন্ধা কোন সময় আমার বান্দিয়ে কোন সময় আমার বন্ধা কোন সময় আমার বান্দিয়ে আমার কাছে খুঁজিব আর আমি তো তারা মাফ করে দেবো আল্লাহ তালা বাহানা খুঁজাইতরা
আল্লাহ তাআলা বানা বুঝাইছরা দেখোই আজ 500 অক্তর নামাজ 500 অক্তর আযান আর মসজিদের মধ্যে আজ আপনার আমার হালত কিতা আল্লাহ তাআলা হিকাম মেহেরবানি করে ডাকিতা আর আপনার আমার হালত কিতা মুয়াজ্জিনে আযান দিতা আল্লাহু আকবার হইয়া আপনি আর আমি হয়তো নি আর খামো না হয় আপনার এই সময় যদি ঘুমও দিতে থাকিতে আর মজবুত হইয়া দেখবা একটা জিনিস কোন বালাই খাম ইকান কিন্তু টক হয় না কোন বালা বালা খাম দেন দেখান ইকান কিন্তু টক হয় না কিন্তু বাদ খাম এখান যেমন কি আজকু আপনি মাগরিব বাদে না হয় এসা নামাজ পড়িয়া মোবাইল টিবাত লাগবা এই মোবাইল টিবাত আপনি 11টা সাড়ে 11টা 12টা পর্যন্ত মোবাইল টিভি বা ও আপনি কোন রাত ঘুমে ধরত না এক সেকেন্ড আপনার সুকুর মধ্যে ঘুম হইতো না কিন্তু কোরআন তিলাওয়াত এসব নামাজ পড়িয়া লাগবা আধা ঘন্টা করার পরে দেখবা সুখ সিড়িয়া নের গিয়া ঘুমে কেতাল লাগিয়া বালা জিনিসিকা এর বাদর দিন আমার তো নেমে আপনি যদি ইবা ও স্কুল দিয়ে এসে আমাদের তিলাওয়াত লাগছে কিন্তু বাদর দিন আপনার ও টোকে তো আবার লাগতে আসলো কোরআন তিলাওয়াত কিন্তু না না বাদর দিন আপনি আর লাগতে পারতা নাই বাদর দিন আপনার আর ইকান তো হন ইকান না কারণ বালা জিনিসের চলে দিস শয়তান আছে যার কারণে ইকান তো হন না আবার আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে কয় ইন্নাল্লাহ আলা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম আমি অতক্ষণ পর্যন্ত কোন কওমরে বদলাইয়া দেই না অতক্ষণ পর্যন্ত আমি কোন মানুষের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত এক মানুষ তার নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন না এক মানুষ নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করেন না আইজ আপনারা এই তফসিরুল কোরআন মাহফিল দেখিয়া আইজ আপনারা ইরাদা করেন আইজ আপনারা নিয়ত করেন আইজ তাকি লইয়া ফরজ নামাজ যতক্ষণ আছে আমি টাইমে পড়িতাম ফরজ নামাজ যা আছে ফরজ ইবাদত যা আছে আমি টাইমে করতাম আপনি দেখবা এগুলো করতে পারবা এগুলো তোর মধ্যে আর কোনো কমি হইতো না কেতার লাগিয়া আপনি নিজে নিয়ত করছেন আর এগুলো তো আপনি নিজে নিয়ত করতে না যার কারণে আপনি পাত্র না যার কারণে আপনি পাত্র না আর আরো প্রায় ইলা তো এক ধরনের যেমন কিনা নমাজের দারখাস্ত যাই না নমাজ আপনার জামাইরও নমাজ নাই আপনার তার স্ত্রীরও নমাজ নাই এই দোবাজু তারা এরা দোবাজু তারা খালি আলহামদুলিল্লাহ হয়তো আপনারা কিমান ইলা নাই যার কারণে তো ওলত কোরআনের মাত কথা অঞ্চল আল্লাহ আল্লাহ রসুলের মাত কথা অঞ্চল এর পরে ও জায়গার মধ্যে সারা দিছেন আপনারা আইসন কিন্তু আপনারা হয়তো না ইলা পরিবার আছেন না আপনার এই জায়গা এই পরিবার আপনার জামাইও নমাজ পড়েন না আপনার তার স্ত্রী দেন এই নমাজ পড়েন না ইলা পরিবার আছেন না নাই এক পরিবার দুই নম্বর এটা হলো এক পরিবার আপনার জামাইয়া যদি নমাজ পড়েন আপনার স্ত্রীরে আপনার ফিটি বাটিয়া না হয় বকিয়া সুকিয়া আপনার নমাজ পড়াইন লাগে এই ধরনের আরেক পরিবার তিন নম্বরে এটা হলো আরেক পরিবার দেন আপনার দেখবা স্ত্রীয়ে যদি নমাজ পড়েন জামাইরে আপনার শীতর দিন দেখলে পানি গরম করে দিলেও তাই উজু করেন না নমাজ পড়েন না ই আরেক পরিবার আরেক পরিবারে এটা হলো যদিও তাই নমাজ পড়েন যদিও তাই নমাজ পড়েন কিন্তু তাই মানুষের দেখানির লাগে নমাজ পড়াইন যদিও আরেক পরিবার আপনার জামাইও পড়িতরা আপনার ই পরিবার আপনার স্ত্রীও পড়িতরা নামাজ পড়িতরা কিন্তু লেকিন তাই আপনার মানুষের দেখাইন লাগে পড়িতরা যে লাগা ঘরের বেটিয়ে তানে বালা কইতো লাগা ঘরের বেটায় তানে বালা কইতো না হয় তার স্বামী তানে বালা কইতা তার স্বামী টুটো উঠতা করিয়া তাই নামাজ পড়িতরা ই ধরনের আরেক নামাজি আরেক ধরনের নামাজি দেখবা আপনার নামাজ পড়িতরা লেকিন তার টাইমে পড়িতা নাই আচ্ছা কোন দিন ওজাত ইবাদত কোন করিয়া আর ওজাত আপনি আর আমি আল্লাহর নাম লইয়া ও কিলা খাইল কিয়ামতের দিন আপনি আর আমি নাজাত পাইলাইতাম কিলা খাইল দোয়া এখন করলে আপনার আওলাদের বিয়াফারে দোয়া করলে আপনার স্বামীর বিয়াফারে আপনি দোয়া করলে কিলা খান ওখান তা কবুল হয়ে যেত কোন চাই কখনো কবুল আল্লাহ আইনে চিনি আল্লাহ তালা হুকুম করছেন বন্দা আমি 24টা ঘন্টা দিলাম রে বা 24টা ঘন্টা আমি তোমার দিছি এই 24টা ঘন্টার মধ্যে কমাল কম পাঁচ অক্তর পাঁচবার আজান হয় এই আজানের সময় 15 মিনিট না হয় 20 মিনিট আপনার কইলাম এক অক্তর নামাজ লাগে এই 20 মিনিট ওইয়া থাকলে আপনার পাঁচ বিশে 100 মিনিট আমার এক ঘন্টা 20 মিনিট এক ঘন্টা আপনার 40 মিনিট টোটাল আমি কইলাম 1 ঘন্টা 40 মিনিট আল্লাহ তালা কইলে 1 ঘন্টা 40 মিনিট ঘন্টা তুমি যেন আমারে দেও না 1 ঘন্টা 40 মিনিট ঘন্টা তুমি যেন আমারে দেও না সাইন চাই আপনার আমার কি অবস্থা আর একদম নামাজি দেখবা নামাজ পড়িতরা কিন্তু তানে আপনার তাই বাদ খাম কথরা তাই পাঁচ অক্ত নামাজ পড়ই আপনার পাঁচ অক্ত নামাজ পড়িতরা তাই আপনার ফরর মাত কথাও ছাড়েন না তাই পাঁচ অক্ত নামাজ পড়িতরা তার স্বামীর না ফরমানি তাই ছাড়েন না তাই পাঁচ অক্ত নামাজ পড়িতরা তাই আপনার রাগ ওঠামে না তাই পাঁচ অক্ত নামাজ পড়িতরা তাই আপনার হয়তো বন্ধু না আপনারও ইনো নাই আমরা হবাই আছে আপনার বন্ধু না আপনার জামাই হলে তার স্ত্রী হল আপনার বন্ধুনার মধ্যে আপনার পাঠিয়ে দিলেছেন ও যে ঘাত থেকে বলে তাই বলে টেকা আবান্তরা কিন্তু তাই নামাজও পড়িতরা আইবা আল্লাহ তাআলা কোরআনে করিমের আয়াত এটা হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
নিশ্চয় নামাজে মানুষরে বেহায় আমি বুড়াই খবাস ফিতাকি হেফাজত রাখে ইবাই আপনারা আমি সাই দেখি কিতা বলে যত নামাজ পড়িতে না তত আপনার এই বাদ খাম গতরা তে বুঝা গেল আপনার আমার সুত হয়তো তোমার কোরআনে করিম মিসা নাউজুবিল্লাহ কোরআনে করিম মিসা নাই বলে কিতা আপনার আমি মিসা কোরআনে করিম মিসা নাই বলকে আপনার আমি মিসা আল্লাহ তাআলা ওয়াদা ইকান হক আল্লাহ তাআলা ওয়াদা ইকান হক আল্লাহর রাসূলের ওয়াদা ইকান হক সব আপনার কিয়ামত হক আপনার কোরআন হক আপনার কবর হক হাসর হক মরার বাদে জিততা হওয়া হক সব কিছু হক শুধুমাত্র মিসা হয়ে দেখলাম আপনার আমি শুধুমাত্র মিসা আপনার আমি দুনিয়ার জীবনে নামাজি নামাজি যখন নামাজের মধ্যে লাগবা তখন ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কিতাবের মধ্যে লেখরা নামাজি যখন নামাজের মধ্যে লাগবা তখন শয়তানের এক বাহিনী আপনার এরা নিযুক্তি করিয়া রাখছে শয়তানে এরা নামাজি যখন নামাজের মধ্যে লাগন তানে আপনার কুসা খাসারি লাগিয়া তানে আপনার এই নামাজিরে আপনার ডিস্টার্ব দেওয়ার লাগিয়া শয়তানের এক বাহিনী আছেন এর লাগিয়া সবচেয়ে বড় উচিত ইয়া থাকলো আপনি আর আমি নামাজের মুসল্লাত নামাজের সাটিত যখন আপনি আর আমি উমাইতাম ওই সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কিনা ইকান না কইলে কিতা হইব বলে যখন আপনার দুনিয়ার জমিন এক বাড়িতে আপনার কোন কুটুম বাড়িত না হয় আপনার লাগা বাড়িত খুব গরমে কুত্তা একটা কুকুর যদি থাকে আপনাকে মানে আখতাও গিয়া বাড়ি এখন হামাইতরা না হয় আখতাও হামাইতরা না মোটামুটি আসিয়াও গিয়া হামাইতরা না হয় বাইক নিয়েও গিয়া হামাইতরা এই হামাইতে সময় দেখবা এই কুকুর গিয়ে আপনার গাও 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 হয়ে চিল্লারে শুরু করস তখন আপনি আর আমি তো আগ বাড়তে পারি আর না এই বাড়ি গান আপনার কিলা এই মকসুদে মঞ্জিল যে কোন খান আপনি আমি গরো যাইতাম গরো যাইতে পারি আর না তখন আপনি আর আমি কিতা করবো ফট করিয়া মালিক রে ডাক দিন ও ঘরের মালিক বলে খানরে বা বুবু না হয় ভাই সাহেব না হয় মামুজি না হয় টাকুজি যা হয়ে আপনি আর আমি ও হয়ে ডাক দিলাম এন বারইলা এনে বল্টু সোল্টু খোল্টু করে ডাক দিলা ডাকার পরে আপনার কুকুরে ভরে লইল ও তার 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 হইয়া গেল আপনার আমি করে হামাইলাম ও এমন মতো এই দুনিয়ার শয়তান যে গো এগো এটা হলো আল্লাহ তালার ফালা কুত্তা এগো এটা হলো আল্লাহ তালার ফালা কুত্তা যতক্ষণ পর্যন্ত আপনি আর আমি আল্লাহ তাআলার কাছে ফানা চাইছি না গুত্তাকে বাসার ফানা চাইছি গুত্তনে বাসার লাগে দরখাস্ত করছি না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এত বাসারের কথা নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বাসারের কথা নাই ও আল্লাহ গিয়া নামাজের মধ্যে তখন লাগবা এই লাগার আগে নামাজের মুসল্লাত ওঠার আগে আপনি আর আমি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হই আমি আল্লাহ তাআলার কাছে ফানা চাইয়ার কার কাছে গিয়া আমি আল্লাহ তাআলার কাছে ফানা চাইয়ার শয়তান মদুত তাকিয়া আমি আল্লাহ তাআলার কাছে ফানা সাইয়ার শয়তান মদুত তাকিয়া লগে লগে যদি আমি কইলাই বিসমিল্লাহির রহমানির রহিম আমি আল্লাহর নামে শুরু করি আর আমি আল্লাহর নামে শুরু করি আর জাইন বলো মেহরবান জাইন বলো দয়ালু জাইন বলো পালনেওয়ালা জাইন বলো খাওয়ানেওয়ালা সব কিছু হইয়া থাকে এই বিসমিল্লাহর মধ্যে কইয়া আপনি আমি নামাজ শুরু করলাম তখন নামাজিয়ে আপনার নামাজ পড়িতরা নমাজও আপনার ফাতারে মন যার ও এইন আপনার ও কোনবার আপনার নমাজ পড়িয়া জোর নমাজ যদি পড়িতরা আপনার ইকান না পড়িয়া তাই নমাজও লাগলা এই আউজুবিল্লাহ না পড়িয়া তাই নমাজও লাগলা নমাজি নমাজও লাগার পরে আপনার ও ফাতারে মন যার এক বেটি মানুষ যখন নমাজও লাগলা আপনার জোরর তাই নমাজও নমাজ ওবায় পড়িতরা হবে কিন্তু তাই আন্দাজ খতরা ওখান যে আমি কিতা সবজি বেলাইতাম না হয় আমার ও ফুরকিত্তনে আপনার কিলা বলে দিই মাছ মারা মোটামুটি বিভিন্ন ধরনের আন্দাজ খতরা এক বেটি মানুষে যা আন্দাজ করতে পারেন সব কিছু তার আন্দাজ খতরা আরে ও নমাজও শেষ তার আন্দাজ করাও শেষ তাই নমাজে আর আন্দাজে তাই ফরিয়া আইলা ও মোটামুটি একবার আস্ত নমাজ তাই ও নমাজও ফরিয়ে দিলা লেকিন তার কিয়াল নমাজও আসলো না বল কে ফাতারে আপনার কিয়াল করে তার নমাজি আসতা দেখুন দুনিয়ার জমিনে নমাজি হয়ে থাকলা পাঁচ প্রকারের নমাজি নমাজি কয় প্রকার নমাজি হয়ে থাকলা খেয়াল রাখবা আমি জানেন কই আর একজন খেয়াল করবা আর খাস করিয়া ওখান তা আন্দাজ করবা যে আল্লাহ তালায় যা কিছু শুনাই ওখান তার উপরে খাস করে আমল হই নিতাম ইনশাআল্লাহ না হয় আপনার ইনো আইয়া তো হুনাও অত গরমের মধ্যে আইসকুল এটা কিতা গরম বুধ পাইতে রানি অতা গরমের মধ্যে আইয়া এখান তো ও গরম খাওয়া বুয়া সব কিছু এটা হলো বেকার যদিও আপনার মৌসুম ওয়াজ হয় ওয়াজর মাহফিল আপনার বিভিন্ন কুটুম খাসার কারণে আপনারা হতে পারে না দোষ আপনারা নাই তাও ইয়ে থাকলো ঘুরি ফিরি আমরারও দোষ
এর লাগে আপনারা শুনতে পারবেন না, না হয় আরো আরো কয়েকজন যদি হুনাত লাগ হইতে আরো দুই তিনজন আপনার আরো তখন যদি এ জায়গা বই যায় দুনিয়ার মানুষের গপ শুরু হয়ে যায়। এর লাগে এই জায়গা বই যদি আমি হইলো সারাদিন যদি খালি ফের 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 করে আর আপনারা যদি হইলো খালি যদি কুট 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 করে গপ করা শুরু করেন আমার সবকিছু আমার হইলো খোয়া বেকার আর আপনারা হইলো বুয়া বেকার। এর লাগে ওখানটা দিনর খানে খান তো আপনার দোকান একটা হয়ে থাকলো আপনার সামনে জাহিরা খান এখানে তো ফাত্তাই আছে, আর দুই নম্বর হয়ে থাকলো আপনার দিলর খান দ্বারা যেখানে হয়ে ওখানে তখন ভাই ইনশাআল্লাহ আর ওখান তা মনে মনে আমল করো জিও করবা আল্লাহ হয়তো কেয়ামতের দিন ওখান আপনারে আমারে নাজাতের জরিয়া বানাই তাহক আল্লাহুম্মা আমিন মনে মনে হক আল্লাহুম্মা আমিন কিদার লাগিয়া দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মাত কিন্তু তিনটা দুইটা দরিয়া আছে সব আদাই মু ইনশাআল্লাহ মাত দুইটা দরিয়া আছে ইবা কিতা কইছি এর আগে হযরত আম্মার কইছিলাম হিনো ইনো অন আয়াত হইছি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুল মসজিদে নববীর মধ্যে আপনার যোহর নামাজ টাইম দুইটা হাত পড়াইছেন যোহর নামাজ দুইটা হাত পড়াইয়া আপনার সালাম ফিরাইছেন সালাম ফিরাইয়া সুজা কামদার মধ্যে গেছেন গা হুজরা মুবারক এই সময় তো আপনার কলিং বেলর লাইন আসলো না আর এই যে আপনার আরবের মানুষের খাসিয়ত আর এখন তারপর সুন্নত হইয়া থাকলো একবার ঈদ গেছে আপনি তার নাম তো ডাকি দেখি তার লাগিয়া আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কইন এই যদি ভাই গরো থাকেন না হয় এই বোন যদি গরো থাকেন তো তাহলে ওয়ালাইকুম আসসালাম কমাত কম কইবে তো আমরা তো অভ্যাস হইয়া থাকলো আপনার যদি বালা নাম থাকে আপনার বালা নাম ধরে ডাকি না ও কিয়ান যেখানে হকান করে ডাকি বা লুলাও নাই মোটামুটি কিছু তাক্ক থাকলে মোটামুটি হুরু আসলো আরে হুরু আসলো তার নাম হয় তারপরে জুলিয়ে দেন দেখবেন যারা দুনিয়ায় যেমন আপনার লুলা উঠতে পারো না হয় অন্য কোনো লেংড়া না হয় আমবা লেংড়া মানুষ এরা কিন্তু রাগও বেশ থাকে এরা রাগও বেশ থাকে আপনার এই কঠিয়া কইলা যে নবীজিয়ে কিতাল লাগিয়া ইসকুজুর নমাজ কেজুর নমাজ কমে গেল উগুলো না কিতা তাই উঠিয়া কম সাহাবাই কেরামকল উঠিয়া কইতরা ও সাহাবাই কেরামকল এই তোরা মনুক কসাইন জোর নামাজ হমলো এটা নবীজিয়ে দুই হাত ফলাইয়া কিতার লাই গেল গে যদি কমে তো নবীজি গেল কিতার লাই কইলা না ওখান তান মনে মনে ওখান আইলো আর ওখান তো কইলো দুর নামাজ কমে গেল মু গেল নি সাহাবাই কেরাম হলো ওখান তা কইছেন আর তান মনে মনে আবার উঠে কইলো কমেতে কিতার লাগিস নবীজি আবার কইলা না এখান তার মনে মনে কইতরা তুমি তোমার কামরাত তাকিয়া বারে বারো ওখান আরবিতে গিয়া উঠিয়া কইছেন নবীজি হুনছেন কোন জবাব দিচ্ছেন না দুই নম্বর বার তিন নম্বর বার ডাক দিচ্ছেন চার নম্বর ডাকার সময় আপনার জবাব দিচ্ছেন জবাব দেওয়ার পরে এই বলে নবীজি কামরাত তোরে বারে বারে হইছেন বারে বারে উঠিয়া কইছেন ও জুলিয়া দেন কিতা হইছে ও তার উঠিয়া কইছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহর নামাজ কিতা কমে গেছে নি যদি কমে যায় কিতার লাগি আইদ আপনি আমরারে কইলা না যোহর নামাজ কেন কমে যদি আইদ আপনি আমরারে কিতার লাগি কইলা না আর যদি কমে না তে আজকু আপনি দুই রাকাত কিতার লাগি পড়াই আইলা আল্লাহ রাসূলের শান ই ধরনের মাত কিন্তু যদিও গুস্তাকি কিন্তু জুলিয়া দাই তাই তো কিছু যেমন কি ই ধরনের কইলাম মানে তোরা আগে যে খানা লেবলা লেগলা এরা রাগ থাকে বেশি কিরা এক বেড়ার ফাও নাই হে উঠিয়ে কথা দেবনে মার মতো দিয়ে লাখ তানি আর একবার হয়ে দেব কিন্তু তার ফাও নাই আমি উঠিয়ে কইলাম রে বাবা কিতার লাগি তুমি কিলা ফাও মার ও বাদে হে আনি দে কিরা লাখ মার লাগে হইতে হে কিন্তু আনি দে ও হে মোটামুটি গিয়ে গরম দিস ও আপনার ওখান গরম ডমি দিল গেল গে আপনার আইসো মসজিদের ওই মধ্যে গিয়ে উঠিয়ে কতজন ও সাহাবাই কেরাম ওখান জুলিয়া দাইনে কিতা কইনি কথা এখান জুলিয়া দাইনে এই কথা এখান কিতা কইন লগে লগে সাহাবাই কেরাম আর উঠিয়ে কইলে ইয়া রাসূলুল্লাহ জুলিয়া দাইনে যে কথা কইছেন এখান ইয়া রাসূলুল্লাহ এখান সহি এখান একদম সত্য যে কথা এখান কইছেন বলে কিতা আমি জোর নামাজ দুই রাকাত পড়াইছি বলে হ্যাঁ হ্যাঁ দুই জোর নামাজ আপনি দুই রাকাত পড়াইছেন ইয়া রাসূলুল্লাহ লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জোর নামাজ আরো দুই রাকাত জায়গা আর মধ্যে উপাইছেন আরো দুই রাকাত পড়াইছেন সব পড়াইয়া আপনার সালাম ফিরাইয়া সাহাবাই কেরাম আপনারা ডাকতেছেন ইলাইয়া ইয়া ইবাদাল্লাহ ওয়া আল্লাহর বান্দা তুমি যেন আমার দরওয়াও والله الي يا عباد الله والله ربنا قلت تبي عمر درو الي يا ابا بكر وابو بكر تبي عمر درو عباد اخري الي الي يا عمر وعمر تبي عمر درو مدبل سايل دون درا داك تشن دكي وديا قصر و عمر وابو بكر تبي ده شكي تاكو امي جاكن كو يروكن تاكو رو ترا اگے جبرائيل امين ايسلا ايا اوتيا قصر ايسپور اي مجموع ار مدي اي زغار مدي زين مازخانو بواتاسون اي زين ار اي زغار مدي برتمانه
দিনর মাত্রটা শুনে যার কারণে এখন যদিও সেলিম ভাইয়ের ঘর কিন্তু এখন বর্তমান করলে সেলিম ভাইয়ের ঘর না এখন এটা হলো দিনর একটা মজমুয়া এই কামরা এখানে এটা হলো একটা বর্তমানে দিনর মজমুয়া এর লাগিয়া হহার লগে আমরা সম্পর্ক রাখিয়া কইয়া যে নবীজি ভিডিও কইছে আজপুর এই মজমুয়ার মধ্যে দেখো নবীজি হি এটা কোরআন ও হাদিসের মাত মাত ছিল এর লাগিয়া আমিও আপনার কোরআন কোরআন মোতাবেক হাদিস মোতাবেক মাত মাত কিয়া যার কারণে হহার লগে মিলাইয়া নবীজি ভিডিও কইছে আজপুর মজমুয়ার দেন মাঝখানে বুয়াত দেখিয়া আমি জান্নাতের মধ্যে এন্ড মাঝখানে বুয়াত দেখিয়া সুবহানাল্লাহ ওয়া হামদি উডি আল স্কুল মজমুআর মধ্যে যেইন আপনার দুরই বুয়াত খান্দাত বুয়াত সাইডে বুয়াত এন্ডে আমি জান্নাতের মধ্যে আপনার দুরই সাইডে খান্দাত বুয়াত দেখিয়া এই মজমুআর মধ্যে যেইন আপনার আগে বুয়াত দেখিয়া আর এইন আপনার জান্নাতের মধ্যে আগে বুয়াত দেখিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দেখুন আমার ইটা মজমুআর ইটা আপনার জাগার খুশখবরি যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আজ থেকে 1400-1500 বছর আগে দিয়া দিয়েছেন 1400-1500 বছর আগে দিয়া দিয়েছেন এই জায়গার আপনার ফজিলত এই জায়গার মজমু এই জোয়ার আপনার এই আপনার তাফসিরুল কোরআন মাহফিলের আপনার ফজিলত যেখান সওয়াব যেখান এখান দিলাইছেন কারণ তখন এক মুহূর্ত সময় কোনো মানুষের কোরআন আর হাদিসের মাত কথা যদি শুনে এক মুহূর্ত সময় আপনার কোরআন আর হাদিসের মাত কথা শুনে আর এই সময় খোদা না খাস্তা যদি গেছেন যে আজরাহীন আই যায় আর আইয়া যদি যান যদিও আপনার বাহরের লিখিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা এই না আপনার কাতাবালাহুল জান্না এন্ডে বলে জান্নাত আপনার জান্নাতের লাগি বলে লেখা হইছে হক্কা সুবহানাল্লাহ দেখুন আমরা কত বড় আপনার ফজিলত তখন রাসূল আমরা কোরআন হাদিসের মত কথা বলবো তাই আমি কোয়াত আসলাম হল পয়লা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে কিতা করছেন জান্নাতের খুশখবরি দিতে ও আম্মার তোমার লাগিয়া আল্লাহ জান্নাতের মধ্যে আপনার আচ্ছা বালা মুকাম কল তোমার লাগি রাখছেন হযরত আম্মার দেউতি কথা তখন বাপ ইয়াসির ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বাপ আসলা হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াসির তখন বাপ আসলা তে এই নইয়া তাকলা আপনার এই ইসলামের মধ্যে অকল কোনো বেটা মানুষের মধ্যে যদি অকল কইলে কোন শহীদ হলে বলা হইতে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বেটি মানুষের মধ্যে দেখুন যেই ইসলামের লাগি কত বড় কুরবানি দিছেন কত আমরা সাহাবা সাহাবিয়ার মধ্যে সবচেয়ে বড় কুরবানি দেনা বলা হইতে তাহলে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে দ্বারা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহুর আপনার মা তাহলে তাইন বলে আপনার বেটিনতর মধ্যে অকল ফুইলা বলে শহীদ হয়েছেন কিনা শহীদ হয়েছেন কুফফারে মক্কায় কুফফারে মুশরিকিন হলে আপনার হযরত সুমাইয়ার আপনার শরমগার মধ্যে বলে সাকু দ্বারা আপনার লেনদেন দ্বারা বলতে তান বলে পার মারছেন যার যার বাদে বলে হযরত সুমাইয়ার বলে ইন্তেকাল হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দেখুন আপনার তারা শহীদ হইয়া তারা শহীদ হইয়া তারা দান দিয়া এরপরে ইমান পাইছেন এরপরে ইমান পাইছেন এরপরে আপনার দিন ইসলাম বাঁচাইয়া রাখছেন আপনি আর আমি ইমানদারের গুরু জন্ম হয়েছি আপনার আমার বাপ মুসলমান আপনার আমার মা মুসলমান এরপরেও কিন্তু আপনার আমি ইমানের কদর করতে পারি না ইমানের কদর করতে পারি না সামান্য মাতে আর আপনার আমার আপনার আর আমার আপনার ইমান আপনার বাড়িয়ে দাঁড়িয়ে এখান বুধু ভাই না আর আপনি আর আমি এখন আপনি আর আমি বুধ ভাই না সামান্য আপনার মাত্র কারণে আমি কোরআনে করিমর আয়াত পড়েছি আপনার সামনে ওয়ান আবুল ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জুআই ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সালিম আপনার যত বড় ইমানদার তত বড় পরীক্ষা বলে আল্লাহ তাআলা লইবেন যত বড় ইমানদার হইবা তত বড় বলে এন পরীক্ষা লইবা কিনা স্কুলও না হয় মক্তব আপনার যত বড় ছাত্র হইব যত জান্নাওয়ালা ছাত্র হইব যত ফার্নেওয়ালা ছাত্র হইব তার আপনার মেসা বক্কা না হয় তার কোনো টিচার হকা এন আপনার কোনো পরীক্ষা হন লইতেন যদি কিছু দৌড়াইতে তাহলে কঠিন করে দৌড়াইবা আর এক আপনার তুলে আপনার ছাত্র তুমি গিয়ে কিতা পারতবা তারে ও মোটামুটি আপনার আপনি দৌড়াইবা এর লাগে যত বড় ইমানদার হইব তত বড় মুসিবত তার উপরে থাকবে যত বড় ইমানদার তত বড় মুসিবত ওয়ালা বুন ওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাও এই দুনিয়া এখানে থাকলো আপনার আমারে আল্লাহ তালা বলে পরীক্ষার মাহফল ও সারছেন আপনি আমি বলে বর্তমানে পরীক্ষা দিয়ার আর একদিন বলে এই পরীক্ষার বলে আপনার আমার রেজাল্ট হইব এই রেজাল্টের মাধ্যমে বলে আপনার আমি দেখবো এই এখানে বালা করলাম না বাদ করলাম আপনার আমার যদি রেজাল্ট যদি দেখা যায় আপনার বালা হইছে তখন আপনার আমার তো আপনার জায়গা দেখার এখানে বালা পাইব জন্নতর মধ্যে বালা জায়গা পাইব আর যদি দেখা যায় আপনার আপনার আমার হালত বাদ আপনার রেজাল্ট বাদ তো আপনার জাহান্নামে আপনার আমার লাগে অপেক্ষা করেন জাহান্নামে আপনার আমার লাগে অপেক্ষা করেন আপনার আমি জাহান্নামের মধ্যে যাইতাম আপনার আমি জাহান্নামের মধ্যে যাইতাম
اللجمة عربوي لكم خاصوي إخباري هوش خان إخباري تيار خروج إخباري أفنى تيك خروج ذا خاصوري دنيا دي دومين تو عايزي إكانوا أفنى خوم شمور خوم زندقي رويمو خوم شموي رويمو وخانوا خوم شموي كلا كلا خالي آخرة تو سامان خان بناني جاي كلا خوم شموي كلا أفنى موتور سامان خان بناني جاي كلا أفنى موتور شموي أرامي أفنى مار زان خان تزاي وخان تا سينتا فكرة أفنى رامي لغي جاي وخان تا سينتا فكرة أفنى رامي لغي جاي دخون دخبا أفنى دنيا دي رحمة أفنى مار كورو رحمة أفنى مار باري رمج دي رحمة أوتوماتيكلي فورب أوتوماتيكلي فورب تخون أر دعا كوريا ميك فلائل لك تخون أر دعا كوريا ميك فلائل لك تراي আপনার আমার হৃদয় অবস্থা বদলি যায় এল্লা গিয়া আমি কোয়াত আসলাম আপনার আমার আপনার সামনে যে নমাজি হয়ে দেখলা দুনিয়ার জন্য পাঁচ প্রকার এক নম্বর নমাজি বলে হাসান লগন নমাজও লাগবা কিন্তু তার ফাতারে মন দিয়া তাই নমাজ হয়ে দেবা গিয়া দুই নম্বর নমাজি এই আপনার নমাজও লাগবা ঠিক এই আপনার সময় বিশেষ নামাজ পড়িবা দুই নম্বর নামাজই দেই এই আপনার সময় বিশেষ নামাজ পড়িবা তাহলে আপনার কোন সময় তাই যদি আগলা বাড়ি তাই তার শ্বশুর না হয় তার শ্বশুরি আইসে এখন এরার সামনে কিলা তাই নামাজ পড়িতা না ও আল্লাহু আকবার ছাতির মধ্যে উঠিলা উঠিয়া আল্লাহু আকবার এরা আল্লাহর দরবারে ছুটিবা নি না ছুটিতা না বলে এরা কখন আল্লাহর দরবার থেকে এরা নামাজ পড়বা মানুষের দেখাইন লাগে পড়বা কিন্তু এরা নমাজ ফুড়িয়ে বেড়া জাহান্নামের মধ্যে দিবা এরা ফুড়িয়ে আল্লাহ আল্লাহ তাআলা এরারে জাহান্নামের মধ্যে দিবা কারণ মাঝে মাঝে নমাজি এরা তারা নমাজ দিয়ে তারা ছুটতে পারত না তিন নম্বর নমাজি এরা হাসান লগন নমাজও লাগবা ঠিকই কিন্তু শয়তানে এরারে এই আক্রমণ করব আল্লাহর কাছে পানা চাইবা এরপরেও শয়তানে তারার কাছে আক্রমণ করে তারার এই আক্রমণ করব করার পরে আপনার তাই জিহাদ করবানো শয়তানের লগে এই যদিও ফাতারে মন গেছে কি হিরিয়া আবার তা নিয়ে আনবা আবার ফাতারে মন নিব শয়তানে হিরিয়া আবার তা নিয়ে আনবা আবার ফাতারে নিব আবার তা নিয়ে আনবা আবার ফাতারে নিব আবার তা নিয়ে আনবা ওটা করিয়া বার বার শয়তানে ফাতারে নেয় আর বার বার আপনার তা নিয়ে আনরা এরা এরা কিতা এরার বিয়া হয় আল্লাহ তালা কইতা এরা বলে খাইল কেয়ামত হয়ে আল্লাহ তালা বলে মাফ করে দিলে সুবহানাল্লাহ এরা আল্লাহ তালা খাইল কেয়ামত দিন মাফ করে দিলেই ভাই এক নম্বর নমাজির ব্যাপারে এরা এরা এক নম্বর নমাজি কিরা খারা বলে যারা নমাজের মধ্যে লাগছে আপনার ফাতারে পুরা নমাজ তার পড়িয়া ফাতারে মন তাকিয়া তাই পুরা পড়িয়া গেছে গিয়া এরা খাইল কেয়ামত দিন এরা মাফ পাইলেই পারে বলে না এরাও মাফ পাইতা এরাও মাফ পাইতা না সুদা বলে এরা খাইল কেয়ামত দিন আল্লাহ তালা বলে ওলা খানে কুদাম মারবা ওলা খানে আপনার আওয়াজ দিবা যে আওয়াজের কারণে যে কুদামের কারণে এরা আপনার মগজ গলি গলি বলে জমিনের মধ্যে পড়বে মগজ গলি গলি আপনার জমিনের মধ্যে পড়বো এক নম্বর নমাজির ব্যাপারে আল্লাহ তাআলা ওখানে কইতা এই যে চার নম্বর নমাজির চার নম্বর নমাজি হয়ে থাকলা এরা হাসান লগর আল্লাহর কাছে ফানা সাইয়া এরা নামাজের মধ্যে লাগবা এক মনে এরা নামাজ পড়িবা আপনার নামাজ পড়িয়া আপনার সালাম ফিরাইবা সালাম ফিরাইয়া আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ যত গুনাহ অকল জমিনে কষ্ট সমস্ত গুনাহ মাফ করে দাও আমার আওলাদের দিনদার বানাও মুত্তাকি বানাও পরহেজগার বানাও আমার স্বামীর রুজি রোজগারের মধ্যে বরকত দাও এই দোয়া করবা এরার ব্যাপারে আল্লাহ তাআলা ও এরার ব্যাপারে উঠে কইছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ মাঝে মানুষরে বেহায় আমি বুড়াই খবাসতি থাকি মানুষের হেফাজত রাখে এরার ব্যাপারে কইছেন চার নম্বর নমাজির ব্যাপারে চার নম্বর নমাজি দে ইনে যদি আপনি কুজাই আর আমি হই আপনার মেসাব আনা মেসাব আপনার বেটাই নক্কা চাহে বেটি নক্কা আপনার যা হক্কা দে চার নম্বর নমাজি তোমার জমিন কয়জন পাইবা বলে এই হাসান লগন নমাজ লাগছে আর ও এক মনে তার মন কোনো বা ফাতারে গেছে না আর ও এই একবার নমাজ পড়িয়া সালাম ফিরেছিল এরা কয়জন পাইবা ও এর ব্যাপারে তার কোরআনে করিমর আয়াত কোরআনে করিমর আয়াত ও এর ব্যাপারে ও এর ব্যাপারে আল্লাহ তাআলা কয় ইন্না সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নমাজে মানুষরে ব্যায় আমি বুড়াই খবাস থেকে হেফাজত রাখে পাঁচ নম্বর নমাজে এরা ওই টাকলা পাঁচ নম্বর নমাজে যারা আপনার আম্বিয়ায় কেরাম হল আপনার রোজাতের মধ্যে বলে তারা তারা বলে রাখা হয়েছে আর তারা বলে আল্লাহর লগে কথাবার্তা কথা তারা আল্লাহর লগে কথাবার্তা কথা নমাজ যখন মানুষ লাগো তখন তো কোন ব্যক্তি আপনার এক আওরাত তার আপনার দোষ চোখ বা করার হইতো আর আপনার
আঙ্গুল কিমান আতর খবজা ওখানে বাফরাই ধরিল আর বাকি সব তান আপনার পর্দার মধ্যে তার হামাই দিতা আর হামাইয়া এর পরে নমাজও খাড়া হইতা কিন্তু আমরার বেশিরভাগ বেটি নকল আমরার মা বনি নকল এরা আর এরা নমাজের অবস্থা আপনারা আপনারা নমাজের অবস্থা বুঝি নাই উজু করিয়ে তো এক নম্বর আইয়ার সব দুনিয়ার মানুষ দেখতরা আপনার আমার চেহারা আপনার আমার ডিসপ্লে দেখান এখান দুনিয়ার মানুষ দেখতরা দুই নম্বর নমাজও লাগিয়া তো খালি কোনো বাক্যের খালি মানে কয় গুতা দিলাম আর আপনার আমি আর গুতা দিয়াও খালি সালাম ফেরাইলাম আর সালাম ফেরাইয়া দিলে দেও না দিলে নাই আল্লাহু আকবার বি রাহমাতিল আলামিন নমাজ শেষ আপনার শুনতেন ও নমাজে আর ও এবাদতে আপনার আমি সুটার লাইন আসতেনি আর সময়ে মেঘ দিত নি ওখান তা আপনার আপনারা চিন্তা করেন আপনারা আপনারা চিন্তা করে দেন এখন কোর এখন কোর ঈদের মৌসুমের মধ্যে আপনার রায় তো দিল গরম এই গরমের কারণে ঘুমাইতে পারে না আপনার আধা রায় তো যায় না হয় আপনার আর দশটায় এগারোটা বাজি কোনো মানুষ এলাও আপনার যদি আত্মীয়রাও ঘুমাই যাইতেন কিন্তু ওই পাশে যদি বলে নাই আপনার ফজর নমাজ খান উঠিয়া পড়িতা তাহলে কেউ কোনোদিন হিম্মত হয় না ই আওরাতের কক্ষরে হিম্মত হয় না আইকাল যে আমি আমার স্বামীরে চালাই আমি আমার স্বামীরে চালাইয়া মসজিদ মুখা করি আমি আমার স্বামীরে আপনার এসে রক্ত তাহলে সারি সারিয়া তাহলে মসজিদও আপনার দেই এখানে ইলা এক মহিলা এখন করবো মানে দেখো দে বাফরা তো বড় কঠিন অন্ত নিয়ত করেন আইস তাকে লইয়া আমার যদি যারা আপনার বিবাহিত এই এরা আমরা জানাদারি ওখান তা নিয়ত করে নাই আমরার স্বামী হল আমরার আজুয়া যখন আপনার এরা গরমের মধ্যে কিতাল লাগিনো মাছ ভরতা গরমের মধ্যে কিতাল লাগিনো মাছ ভরতে ইতাম যদি ওই সময় কোনো বাচ্চার ঝামেলা না হয় কোনো আপনার অন্য কোনো ঝামেলা তাহলে ফোট করি আজান দিয়ে ছিল তাহলে মসজিদের মধ্যে ফাটাই দেয় এই আওলা দখল যে গুণ এগুণ তো ফোট করিয়া আপনার যদি হুতা হইতে তো এগুণ তো গুম লাগাই দিলাম আগে আর বড় হইলে বলে হই ফ আর তারা আপনার ফোয়াত লাগাইয়া আপনার এই নমাজের মধ্যে লাগিয়ে যায় আপনার আওরা দখল যারা গরমের মধ্যে নমাজ লাগিয়ে যায় আপনার স্বামী হল মসজিদের মধ্যে ফাটাই দেয় আচ্ছা কোন তার ই গরের মধ্যে দিব না অভাব দেখা দিব না ই গরের মধ্যে আর দাম ইয়ে আপনার তার স্ত্রীর দুধ আপনার পিটির মাঝে তিন চার গুকিল দেওয়া রাখবো না ই গরের মধ্যে আপনার কোন তার তোর খালি রান দিলে এগুন তো আপনার জামাই বুঝ দেওয়ার লাগিয়া আপনার এগুন তো তোরাই রান্দা হইব না আল্লাহ আল্লাহ রসুলের লাগে রান্দা হইব বলে তার মনে হইব ওই সময় এই কথা বলে যদি ও ফুটেন খাই কারণ আল্লাহ কইতরা এই দুনিয়ার জমিন আমি বাদে আর খেয়ের যদি আমি সজ্জা করার হুকুম দিতাম যার দাঁড়িয়ে আওরাত অল্লোর হইল হলে বলে আমি বাদে আর তুমি দেন তুমি দেন স্বামী অকলর পাওয়ার মধ্যে তুমি দেন সজ্জা করা তুমি দেন স্বামী অকলর পাওয়ার মধ্যে সজ্জা করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা রে দুনিয়ার বেটিনতে যদি জানতা এখান দুনিয়ার বেটিনতে এখান যদি জানতা যে তারা জামাই কিতা জিনিস যার দাঁড়িয়ে ও বেটিনতে ও আওরাত হলে তার গাল দ্বারা এক বেটার তান আপনার পা সাফ করলা হলে কতখান মর্যাদা কতখান মর্যাদা যখন এক বেটিয়ে তার স্বামীরে কষ্ট দেন যখন এক বেটিয়া তার স্বামীরে কষ্ট দেন আসমান থাকি বলে হুর হলে বলে এনতে লানত করেন আসমান থাকি হুর হলে এনতে লানত করেন বলে কেতাল লাগে এনতে লানত করেন এরা বলে এরা তো ইন্তজার হলো কত না হুর হলে বলে অগ এই তোরা যদি অত যদি জ্বালাইন ই বেটায় না হয় অন্য কোনটা যদি হইতে সমাজ কম তুই সমাজ কম তুমি সবর করো না কেতাল লাগে এই আমার আমার স্বামীরে হুর হলে উঠিয়া কইতরা আমার স্বামীরে আমার জন্য তোর স্বামীরে কেতাল লাগে তুমি দুনিয়ার জমিনে সেথারা কিতার লাগে তুমি দুনিয়ার জমিনে সেতরা এর লাগিয়া ফাঁসো অক্তর নমাজ আপনারা শেষুর গপ হয়ে থাকলো ও সব গুলমুল মাত হয়ে থাকলো সব কিচ্ছুর আপনারা আমার নমাজ দেন দেখলেন ওখানে যদি টাইমে হয়ে যায় আর দুনিয়ার জমিনে কোনো জিনিসের অভাব নাই দুনিয়ার জমিনে বেদিন তোর বাহানা এমন এক জিনিস আপনার হরুতায় সামান্য পেশাব করছে কিনা লেট্রিন করছে কিনা আপনার খাপড়ের মধ্যে পেশাব লাগছে কিনা আপনার এসার নমাজ না পড়িয়া ফুটন মাগরিবের নমাজ তাই না পড়িয়া ফুটন ফজর তো তাই আর উঠিতরা না তার ঘুমে বেশ করে দিয়েছে তাই আর নমাজের মধ্যে আর ফজর নমাজ তাই আর উঠিতরা না বলে কিতা হয়েছে বলে ইগে রাইট মুচিছে আমার কাপড়ের মধ্যে লাগিয়েছে ও এরা আল্লাহ তালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাদুর রাইট আপনার মেরাদুর মধ্যে গেছেন গিয়া আপনার দেখছেন বেশিরভাগ আপনার আজওয়া যখন আপনার বেটি নকল বেশিরভাগ জাহান্নামের মধ্যে যন্ত্রা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত ইব্রাহিম আমিন দে ওকে বলে ওয়া জিব্রাইল কিতাল লাগে বেটি নকল দেবা বেশিরভাগ জাহান্নামের মধ্যে জ্বলন লগে লগে জিব্রাইল উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি নকল জাহান্নামের মধ্যে জ্বলার কারণে এটা থাকলো এরা সামান্য বাহানায় তারা কিতা করেন নমাজ সারি দেন দুই নম্বরে এটা থাকলো এক সামনে তানে জান দিয়া আপনার সব কিছু হওয়াইতরা কাপড় পিন্দাইতরা আপনার সব কিছু কতরা
কিন্তু সাধারণ যদি আপনার স্বামীর লগে পুরোটা বেড়া লাগি যায়তে ফট করে কুটা দিলেই বাবু কথা মরে তুমি ওজাতে বেটা তোমার গরো আমি আই যতদিন থেকে রইয়া তুমি বাবার হাড়ি এখন তুমি দেখতে পারছ না কোন জানি কান আছেন না তোমার গুরু শ্রী কুরআন আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আল্লাহু সাল্লি আলা সাইয়্যিদিনা আপনার আমার জিন্দগি নবীজির সুন্নত অনুযায়ী চলতো ইনশাআল্লাহ আপনার আমার জিন্দগি দেখান স্বামীর গরো যে গরো হয়ে গেছে ই গরো তো আপনার আমি মরা লাগবো তো সমাজ কোনো সামান্য জন্নত খান যদি খামাই দেয় তো আপনার আমি ধন্য আপনার আমার লাভন লাগিয়া আপনার লাভন লাগিয়া সমাজ কম স্বামীর খেদমত করেন এই স্বামীর সুখ দেওয়ার লাগিয়া এ কারণ লাগে না সমাজ কম আপনি নিজে জন্নত পাওয়ার লাগিয়া স্বামীর খেদমত খান করেন আল্লাহ তালা অগুন্তর উপরে আমল করার তবে কব আল্লাহুম্মা আমিন আমি তিন নম্বর আর এক জিনিস কথা আসলাম কথা যে নমাজও আল্লাহ নমাজও মানুষে আল্লাহ তালার লগে গপ করে ওখান তাইরাই রাখবা আগামী সপ্তাহের মধ্যে ওগুলটা হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমি এক কথা কইতাম সাইয়ার ই জায়গার মধ্যে হয়তো কিবা কম আইসো রাইসকো হয়তো কিবা মানুষ কম আইসো এটা হইতে পারে পয়লার দিন তো আরও মানুষের দাওয়াত দিবা ইনশাআল্লাহ সব আওয়ার চেষ্টা করতাম ওখানটা কইবা এক দুই নম্বরে থাকলো শিক্ষিত যারা আছেন দেখুন আপনারা আপনারা নিজের নিজের পার্সোনালি বেদান আপনার দানার থাকতে পারেই না আপনি নিজে জানতা সেই কারণে আপনি আপনার জবান দ্বারা কই থাকিলা আপনি শরম পাইতরা না হয় আপনি ওখানটা কি কাম করেন কাগজ এখানোর মধ্যে দেখান কইতা ওখানটা লেখিলেন বাংলাতে লেখিয়া আনা ডরাইয়া আনার শ্রম করিয়া শরীয়তর জিনিস শিকাত আপনার ফরাইজা অকল শিকাত আপনার সুন্নত অকল শিকাত আপনার ওয়াজিবাত অকল শিকাত শ্রম করলে তো আপনার আমার ঠিকানা জাহান্নামের মধ্যে এর লাগিয়া এই এলিম তলব না এলিম তলব ঘোরা প্রত্যেক বেটিন বেটাইন বেটিন নর নারীর লাগিয়া আপনার এলিম শিক্ষা করা ফর্জ এর লাগিয়া এই খেলার ভিতরে যদি কোনো প্রশ্ন যদি থাকে কাগজের মধ্যে লেখিয়া ইনশাআল্লাহ দিবা আমি জবাব দেওয়ার চেষ্টা করবো যদি নকদান নগদ পারি না জবাব দিতে আমি কইম বলে আমি এই সপ্তাহ দিয়াম না আগামী সপ্তাহের মধ্যে দিব আইয়া ইনশাআল্লাহ আর এই যে একটা জিনিস করবা দেখুন আজকে একটা বয়ান এক আদুরা মুখে কইছি আগামী সপ্তাহ কিন্তু আবার আমার ইরাইত থাকে আমি খানো কিতাব কই এটা কিন্তু আমার ইরাইত থাকে আগামী সপ্তাহ আমি আবার অন্তাকে আবার বয়ান নেবো এর লাগিয়া এই সপ্তাহ যারা আইসো আগামী সপ্তাহ যদি আইন না আর বাদ সপ্তাহ যদি এইন আইন আবার যদি আইন এইন কিন্তু আমার বয়ানোর খাসরে অন্য করে হইতে পারি না আমার বয়ানোর কোনটা বুঝতা নাই এর লাগিয়া যারা আইতরা এরা পাক্কা নিয়ত করে ইনশাআল্লাহ হর সপ্তাহ রবিবার কুর মধ্যে দুইটার সময় আইয়া হাজির হয়ে যাইতাম জায়গার মধ্যে দুইটার সময় কারণ দুইটার সময় তার লাগে কই আর আমি আইম আড়াইটার সময় আর আপনারা দুইটা দুইটা ওরা কইয়া যেমন কেউ দমতে 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 আপনার আড়াইটা থেকে কিন্তু লেখ করলে একটু বেশ লেখিয়ে দিব এর লাগে আড়াইটার আগে দুইটার থেকে জমা শুরু করে দিব ইনশাআল্লাহ আর ওই থাকলো প্রশ্ন ওই গুণটাও করবা আর আল্লাহ তালা বেশি বেশি করিয়া আমল করার মতো দুঃখ ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আদানার সময় ওই যার বেনিতে পারি দিও খাম ভালো আছে পঁয়ত্রিশ হয়ে গেছে সাড়ে তিনটার সময় তো সবার কথা আসলো দোয়া এখন করে দেয় আটত্রিশ হয়ে গেছে দোয়া এখন করে দেয় আর ফাল্লা তো এটা এইবার আসলো নমাজও পড়তা দুরু শরীফ পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম